এবার ভাঙন কংগ্রেসের। বৃহস্পতিবার আলিপুরদুয়ার টাউন ব্লক কংগ্রেস সভাপতি বিমল মণ্ডল যোগদান করলেন বিজেপিতে। এদিন বিকেলে বিজেপির জেলা কার্যালয়ে ওই কংগ্রেস নেতার হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, দলের জেলা সাধারণ সম্পাদক মিঠু দাস প্রমুখ। পুরো ভোটের মুখে এভাবে গেরুয়া শিবিরে কংগ্রেস নেতার যোগদানের ঘটনায় জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। আলিপুরদুয়ার থেকে মনীন্দ্রনারায়ণ সিংহের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।